বলছি যে কাল স্কুলে না একটা প্রজেক্ট দিয়েছে, তুই কি বানিয়ে দিবি? কি প্রজেক্ট? কার্ডবোর্ড ফাইল। কার্ডবোর্ড ফাইল, ঠিক আছে বানিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। আমার ভাইজি আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দিতে বললো কার্ডবোর্ড ফাইল। চলুন ভিডিওটি শুরু করি। কার্ডবোর্ড ফাইল বানানোর জন্য নিয়ে নিয়েছি এই ধরনের একটা ফোল্ডিং কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডগুলো মেনলি টি শার্টের মধ্যে পাওয়া যায়। পরে এর এক সাইডটা কাঁচি দিয়ে সমানভাবে শেপ করে কেটে নিলাম। নেক্সট নিয়ে নিয়েছি এরকম একটা ব্রাউন পেপার। এই পেপারগুলো বুকশপে আপনারা পেয়ে যাবেন, 5 থেকে 6 টাকা দাম পড়বে এক একটা এরকম ব্রাউন পেপার পিসে। কার্ডবোর্ডের উপর এখানে গাম আটা ইউজ করে এই পেপারটা দিয়ে কার্ডবোর্ডটাকে ভালোভাবে আঠা দিয়ে ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এইভাবে পেপারটা কার্ডবোর্ডের মধ্যে সেট করে দেব। এবার দিয়ে কার্ডবোর্ডটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবার পর নিয়ে নিয়েছি এরকম একটা ছুঁচ, এবং ছুঁচ দিয়ে যেখানে ফোল্ডিং হচ্ছে সেখানে ছুঁচের একবারে যতটা ফুটো করা হয় সেরকম দুটো ফুটো করে নিচ্ছি। ফুটো করা হয়ে গেলে নিয়ে নিয়েছি এই ধরনের লেস। এই লেসগুলো আমি কালেকশন করেছিলাম বিয়ের কার্ড থেকে এবং রেখে দিয়েছিলাম যে কোনো না কোনো সময় কাজে আসবে। আলটিমেটলি এটা আমার কাজে চড়িয়ে এলো। এবং এইতে যেমন দেখানো হচ্ছে এই লেসটাকে এইভাবে ফুটোর মধ্যে ঢুকিয়ে পেছন দিক দিয়ে এই লেসটাকে বেঁধে দেব। কার্ডবোর্ড থেকে পেপারগুলো যাতে না বেরিয়ে আসে তার জন্য সামনে একটা গার্ড করব। তার জন্য এরকম একটা পেপার পিসেস নিয়ে ভিডিওতে যেমন দেখানো এই শেপে কাট করে আটার সাহায্যে ফাইলের ফ্রন্টে এবং ব্যাক পোর্শনে এই শেপে কাটিং করা পেপার পিসেসগুলো সেট করে দেব। ফাইলটা করার মাঝে ভাইজি দুবার এসে আমায় বলে গেছে ফাইলটা আমি কখন কমপ্লিট করবো, তাড়াতাড়ি যেন কমপ্লিট করি। তো আমি ওকে বললাম কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তুই আর একটু পরে আয়। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফাইলের ফন্টে কিছু ওয়ার্ড লেখার জন্য আমায় বলেছিল এবং এই ওয়ার্ডগুলো লেখার জন্যে ব্ল্যাক গ্লিটার পেন আমি এখানে ইউজ করছি। ফার্স্টে লিখবো প্রজেক্ট ফাইল, নেক্সট প্রজেক্ট ফাইলের নিচে একটা বক্সের মধ্যে লিখতে হবে নাম, ক্লাস, সাবজেক্ট। অনেকটা তাড়াতাড়ি করে আমি এই ফাইলটা কমপ্লিট করছি কারণ এখনই সে নিতে চলে আসবে। এটা প্রজেক্টের ফাইনাল কমপ্লিট লুক। আপনারাও সামান্য কিছু জিনিস দিয়ে এই ধরনের স্কুল প্রজেক্ট বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই যে চলে এসেছে, বুঝি বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে, দেখ ঠিক আছে কিনা। দারুণ। দেখ এখানটাতে ওপেন করবি, ঠিক আছে? ভেতরে পেপার যা রাখা রাখবি। ওকে, এবার এখানটা লক করে দিবি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর সব কাজ আমি এই ছোট ছোট পিপির কাছেই করি।